নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড ইচ্ছে মতো বৃষ্টি ডেকে আনত রেন বয় লেখা অবন বসু পাঠ সৌনক সান্নাল আমরা মানি বা নাই মানি কিছু কিছু মানুষের মধ্যে এমন অদ্ভুত এক একটা ক্ষমতা থাকে যে নিজের চোখে তা দেখার পর অজ্ঞাতেই আমাদের মনে প্রথম যে ভাবনাটা আসে তা হলো অলৌকিক পর্যায়ের কোনো অপ্রাকৃতিক ব্যাপার বোধ হয় আছেই আছে এই যেমন কিনা আমেরিকার ডনি ডেকারের ঘটনাটা উনিশশো তিরাশিতে লোকের মুখে মুখে যে ছোকরার নামই হয়ে গিয়েছিল দ্য রেন বয় বাংলায় একটু অন্যভাবে বললে যা দাঁড়াবে বর্ষা কিশোর কিন্তু কেন এমন একটা উদ্ভট নাম জুটবে কারও আসলে চাইলেই যে কোনো বাড়ির যে কোনো ঘরের যে কোনো ছাদের নিচে বসেই যখন খুশি তখন বৃষ্টি নামিয়ে আনতে পারত ডনি ডেকার নামের বিস্ময়ে কিশোরটি কথাটা বিশ্বাস হচ্ছে না তাহলে দেখা যাক কি কাণ্ড ঘটিয়েছিল সেই ছোকরা উনিশশো তিরাশিতে এক বন্ধুর বাড়িতে বসে থাকাকালীন হঠাৎই একদিন কেমন যেন আচ্ছন্ন হয়ে পড়ে ডনি অনেকটা ঠিকই ভরে পড়ার মতন অবস্থা তা বহুক্ষণ ধরে রয়ে যাওয়া ওর সেই অবস্থাটা কাটতেই দেখা গেল ঘরের ছাদ থেকে বড় অদ্ভুতভাবেই এক অসময়ের জলের ধারা চুঁইয়ে নামছে সমানে আর বিচিত্র একটা কুয়াশায় যেন ঢেকে যাচ্ছে গোটা ঘরখানা সেই দৃশ্য দেখে তো ভীষণ ভয় পেয়ে তখনই ওই বাড়ির মালিককে ডেকে আনে ডনির বন্ধুরা কিন্তু তিনি নিজেও ওই বিচিত্র দৃশ্য দেখে রীতিমতো ভয় পেয়ে যান এর কিছুদিন পরেই ফের একই কাণ্ড ঘটিয়ে বসল ডনি তবে এবার আর কারো বাড়িতে নয় কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে যে রেস্তোরাঁয় খেতে গিয়েছিল সে সেখানে আসলে ওখানেও তার হঠাৎই অমন ভরে পড়ার মতন অবস্থা হওয়ার পরই রেস্তোরাঁর ছাদ থেকে হু হু করে বৃষ্টির জল পড়তে শুরু করে ডনি ও তার বন্ধুদের মাথার উপরে তবে এবার কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতোই ওই ভুতুড়ে জল পড়ার কাণ্ড দেখে রেস্তোরাঁ মালিক আর কোনো রকম ঝুঁকি না নিয়ে স্রেফ ডনিকেই রাস্তায় বার করে দেন সৌজন্যের লেসটুকুও না রেখেই সম্ভবত বন্ধুর বাড়িতে ডনির সেই অকাল বৃষ্টি ঘটানোর খবরটা তার কানেও উঠেছিল ইতিমধ্যেই যাই হোক এই ঘটনার বছর কয়েক পরে খুবই তুচ্ছ কি একটা অপরাধের জন্য যেন ডনিকে জেলে যেতে হয় এবং সেখানেও দেখা যায় আবারও ওই অভাবনীয় ভুতুড়ে কাণ্ড ঘটতে শুরু করেছে অর্থাৎ ডনির কয়েদখানা ভাসিয়ে হঠাৎই এক একদিন কোর থেকে একঘাতা করে রহস্যময় বৃষ্টির জল ঢুকে পড়ছে হু হু করে শেষে অন্যান্য কয়েদিরা একদিন জেলের বারান্দা উঠোন ভাসানো বিপুল জল দেখে ক্ষেপে গিয়ে যখন জেলার সাহেবকে ডেকে আনে ঘটনাটা দেখাতে তখনই অবশেষে তার কাছে সব কিছু স্বীকার করে নেয় ডনি এবং জানায় হ্যাঁ যে কোনো জায়গায় এবং যখন খুশি সে বৃষ্টি নামাতে পারে বইকি। আর তা পারে বছর কয়েক আগে তার ভেতরে ঢুকে পড়া এক বিশেষ ক্ষমতার বলে আর শুধু তাই নয় জেলার সাহেব ওর এই আপাত আজগুবি কথা মানতে না চাওয়ায় তার পছন্দ মতো এক জায়গাতেই অত্যন্ত মজবুত এক ঘরের ছাদ ভেদ করে ডনি একেবারে আপাদমস্তক বৃষ্টি জলে স্নান করিয়ে দেয় জেলার সাহেবকে ফলে অচিরাত সেই খবর সারা শহরে ছড়িয়ে পড়ে একেবারে যেন দাবানলের মতন তবে কিনা অবিকল শুরুর মতোই এই কাহিনীর শেষটুকুও বড্ড বেশি বেয়াড়া আর অদ্ভুত কেননা সাজার মেয়াদ পুরনোর পর জেল থেকে যখন ছাড়া পায় ডনি তার ওই বিচিত্র ক্ষমতার অভিশাপ আর কাউকে দেখাতে না চেয়েই সম্ভবত কোথায় যে নিরুদ্দেশ হয়ে যায় সেই ছোকরা তার হদিস আর কেউই পায়নি কখনো